রাজ্যে দুটি লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন ভোটাররা যাতে নির্বিঘ্নে উৎসবের মেজাজে ভোট দিতে পারে তার জন্য ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করেছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী তা আরও একবার লক্ষ্য করা গেল বাথারঘাট রেল স্টেশনে নির্বাচনের বিশেষ ট্রেনের মাধ্যমে রাজ্যে এলো আরো কয়েক ব্যাটালিয়ান কেন্দ্রীয় বাহিনী রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী জোয়ানদের নিয়োগ করা হবে আগামী উনিশ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাধারণ নির্বাচন একই সাথে সেদিন অনুষ্ঠিত হবে রামনগর উপনির্বাচনও পাশাপাশি নির্বাচন ঘোষণা উপজাতি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কোমর বেথে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি একথায় নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতি এই মুহূর্তে বেশ উত্তপ্ত ভোটের দিন যত এগিয়ে আসবে ততই উত্তপ্তের পারত আর বাড়বে এদিকে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়ে জোরদার প্রস্তুতিতে কমিশনের কর্মী আধিকারিকরাও ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারও প্রস্তুতি চলছে বিভিন্ন এলাকায় মোতায়েন করে অতিরিক্ত বাহিনী নির্বাচনের প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এছাড়া বাইরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলবে বিশেষ টহলদারি তাই প্রতিনিয়তই রাজ্যে আছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বুধবার রাতেও নির্বাচনে বিশেষ ট্রেনের সাহায্যে তলা বাধারকাট রেল স্টেশনে এসে পৌঁছালো কয়েক ব্যাটেলিয়ন কেন্দ্র বাহিনী যাদেরকে নির্বাচন কমিশনের নির্দেশে राजे বিভিন্ন জায়গায় বিভিন্নকে নিয়োগ করা হবে তবে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্র বাহিনী राजे মোতায়েন করা হলেও তাদের সঠিকভাবে ব্যবহারের উপরে নির্ভর করবে ভোটের প্রান্ত মুহূর্ত কিংবা ভোটের দিনে পরিস্থিতি গত বিধানসভা নির্বাচনে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশী উৎসবের মেজাজে ভোটাররা তাতে ভোটadika প্রয়োগ করে ছোটখাটো qualche অভিযোগ ছাড়া বড় ধরনের কোনো অভিযোগ ছিল না বিরোধীদের তা ধারাবাহিকতা আসন লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে কতটুকু বজায় রাখতে সক্ষম হবে কমিশন সেটা এখন দেখার বিষয় ভিডিও রিপোর্ট সার্চিন নেন